হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস বেঙ্গলি টেবিল। তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার মেনুতে কী কী আছে একবার বলে দিই। এখানে রয়েছে, আজকে মা করেছে, এটা হচ্ছে কি বললো, শাহি পটল না কি একটা বেশ নাম দিয়েছে। যাই হোক, মা নিজের মতন করে পুরো রেসিপিটা করেছে, কোনো কিচ্ছু দেখে করেনি। আর আমি টেস্ট করেছি এটা, শুধু এটাই টেস্ট করেছি, যেহেতু এটার সেন্ট এত সুন্দর বেরিয়েছিল, এটা না টেস্ট করে পারিনি। দারুণ হয়েছে এটা খেতে। আর এখানে রয়েছে চুনো মাছ, মানে মোরলা মাছের ঝাল বেগুন দিয়ে, আর রয়েছে চিকেনের লাল লাল ঝোল, পটল ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর পেঁয়াজ। এটা আজকে মা ফার্স্ট টাইম বানালো। মা এরকম বানায়, নিজের মতন করে রেসিপি বানায়, রেসিপি ট্রাই করে আর কি। এত ভালো হয়েছে না, মানে পুরো অন্যরকম টেস্ট, মানে এটা আগে আমি খাইনি। মাকে বলেছি এত ভালো টেস্ট হয়েছে, এরপরে যদি কখনো এরকম বানায় আমি অবশ্যই মানে শেয়ার করব। আগে খাবো চুনো মাছ, বললাম এতটা এতটা দিতে না বললাম। আজকে আমি মাংসটা করেছি, কিন্তু মাংসের থেকেও সব কিছুর থেকে পটলটা, কিছু ভালো মুখে লেগে গেল না, তখন মনে হয় কি যে চিকেন, ডিম, মাটন সবই সব হবে, সবার বাড়িতে খায় না, ইচ্ছা করে শেয়ার করতে, মনে হয় ইস কেন আজকে শেয়ার করলাম না। এবার আমি তো ভাবতে পারিনি না এটা যে এইরকম হবে। মনে হয় কি যদি খাওয়াতে পারতাম তোমাদের এরকম, এই রান্নাটা এরকম খালি মনে হয়, যখনই ভিডিও করতে বসবি তখন এরকম মনে হয়। আজকে এই রেসিপিটা, মানে এই পটলের রেসিপিটা যতবার দেখছি এখন ততবার আমার এরকম লাগছে। খুব ভালো হয়েছে এটা,
করবো। শুনেছে তোমরা কতবার বলো দিদি ভাত চিবিয়ে খাবে, তুমি ভাত চিবিয়ে খাও না কেন? আমার বাড়িতে সেই মানে কোন আগের থেকে ভিডিও টিডিও করতাম না, তবে থেকে আমাকে এই নিয়ে আমি বাড়িতে বকা খাই। আমার বলে তুই তো হাঁসের মতন খাস, খালি গিলে নিস। কত চেষ্টা করেছি, এরকমও হয়েছে আমি মনে করে করে একটা বাইটকে কতবার চেবানোর চেষ্টা করি, কিন্তু কি জানি সেই ঘুরে ফিরে আমি গিলেই ফেলি। ভুল করলাম, এটা দিয়ে লাস্টে খেলে ভালো হতো আজকে। আজকে চিকেন ক্যাপসিকাম দিয়ে করেছি, কিছুই না যেরকম করি তার মধ্যে শুধু টমেটো আর ক্যাপসিকামটা একসাথে দিয়েছি, টমেটোর সাথে ক্যাপসিকামগুলো দিয়েছি, ব্যাস।
চিকেনটা কি হয়, কষানোর সময় আমি আর দাদা টেস্ট করে ফেলি, নর্মাল যেদিন ঝোল হয় সেদিন তো আগে কষিয়ে নিই, ওই মশলাটা গায়ে লেগে লেগে থাকে জল দেওয়ার আগে, পেট ভরে গেছে আজকে পুরো। আর খাবো না আমি, আজকে ভাতের থেকে তরকারিগুলোর পরিমাণ বেশি হয়েছে, ওই জন্য আজকে পেটটা আগে এত আগে ভোর, মানে আমি অনেকক্ষণ ধরে বুঝতে পারছি পেটটা ভরে এসছে। তো যাই হোক, বলো কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখা হবে নেক্সট ভিডিওতে, খুব ভালো থেকো, সকলে সুস্থ থেকো, টাটা।